একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণার জন্য রোববার দিন ধার্য করেছে হাইকোর্ট বিচারপতি এ এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়দ হোসেনের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এটি রাখা হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 2004 সালের একুশ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় চব্বিশ জন নিহত হন আহত হন আরও প্রায় তিনশো জন এদিন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান পরে এই ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করেছে পরিবার মামলায় একত্রিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও দশ থেকে পনেরো জনকে আসামি করা হয়েছে আজ শনিবার নগরের কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ঘটনার তিন দিন পরেই মামলাটি দায়ের করেন এছাড়াও আদালত প্রাঙ্গনে আইনজীবীদের উপরে হামলা ভাঙচুরের অভিযোগে একশো ষোলো জনের বিরুদ্ধে নগরের কোতোয়ালি থানায় আরও একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই খানে আলম আইনের শাসন নিশ্চিত করতে হলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ শনিবার সকালে সুপ্রিম কোর্টবার আয়োজিত নবীন আইনজীবীদের কর্মশালায় একথা বলেন তিনি এই সময় প্রধান বিচারপতি বলেন বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়েছে যা আগে পার্লামেন্টের কাছে ছিল বিচার বিভাগ আলাদা করার জন্য সরকারকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের বস্তা টাকা যা সকল রেকর্ড এবার মাস খোলা হয়েছে। শনিবার সকাল সাতটায় দশটি দান বাক্স ও একটি ট্রাঙ্ক থেকে উনত্রিশ বস্তা টাকা পাওয়া গেছে সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে কড়া নিরাপত্তায় সিন্ধুকগুলো খোলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতোলা এলাকার জে রায় হাসপাতাল বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার পিটিআই এর খবরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের এন রায় হাসপাতাল অনির্দিষ্টকাল পর্যন্ত বাংলাদেশি রোগীদের চিকিৎসা করবে না বলে একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী একুশ ডিসেম্বর ইকো সব রেভলিউশন শিরোনামে চারটি কনসার্ট অনুষ্ঠিত হবে এই কনসার্ট থেকে আয়কৃত অর্থ জুলাই শহীদ আহতদের পরিবারকে সহায়তায় শহীদ জুলাই স্মৃতি হবে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক স্পিরিটস অফ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানানো হয় কনসার্টে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ রাহাত ফাতে আলী খান সঙ্গীত পরিবেশন করবেন এছাড়া দেশের কয়েকটি ব্যান্ড দলও এই কনসার্টে গাইবে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো আরও একবার জ্বলে উঠলেন ঘরের মাঠে দামাকের জালে একাই দুইবার বল পাঠিয়েছেন এই পর্তুগিজ তারকা তার এমন দুর্দান্ত পারফরমেন্সে সহজ জয় পেস আল নাসর শুক্রবার ঘরের মাঠে সৌদি প্রো লিগের ম্যাচে দামাককে দুই শূন্য গোলে হারে আল নাসর সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার জয়ের সাত পেল আল নাসর বারো ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা এগারো ম্যাচে আটাশ পয়েন্ট নিয়ে আল হিলাল দুয়ে 30 পয়েন্ট নিয়ে আল ইতিহাদ শীর্ষে আছে